হাজরতে সুলাইমান বিরাট বড় রাজদরবারে বসা, এমন সময় একটা যুবক তার রাজদরবারে বসা ছিল সুদর্শন দেখতে। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুল জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই যুবক দেখে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে যুবক বসা, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই রাজদরবারে প্রবেশ করার পরে ওই যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। মানুষের বেশ ধরে আজরাইল আলাইহিস সালাম গেছেন, কেউ তাকে চিনে নাই, চিনেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছে। কিছু সময় পর আজরাইল চলে গেলেন, যুবকটা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, খোদারি পয়গম্বর, আল্লাহ আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, আপনি এই মুহূর্তে বাতাসকে হুকুম দেন আমাকে যেন নিয়ে হিন্দে, বর্তমান যেটা ভারত উপমহাদেশ, আগে নাম ছিল হিন্দ, আপনি আমাকে হিন্দে নিয়ে চলে ফেট ফেলাই রেখে দিয়ে আসেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তুমি এই যুবককে হিন্দে নিয়ে যাও, হিন্দে তুমি নামাই দিয়ে আসো বাতাস থেকে উড়াইয়া। বর্তমান হিন্দুস্তান, তখন নাম ছিল হিন্দ, এই হিন্দে তাকে নিয়ে রেখে দেওয়া হলো। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজদরবারে ঢুকলেন, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল একটা কথা কি বলবেন? বলে, কি হুজুর? বলেন, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলেন, কারণ কি? হযরত আজরাইল ডাক দিয়ে বললেন, মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, শুনেন, আপনার রাজদরবারে ঢোকার পরে যুবককে আমি দেখলাম, কিন্তু আমার ডায়েরির ভিতরে লেখা ছিল তার মৃত্যু হবে হিন্দে, তাও কিছু সময় পরে তার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে গেছে, কিন্তু সে তখনও ফিলিস্তিনের রাজদরবারে, তখনও আপনার রাজদরবারে সে বসে আছে। কোথায় হিন্দ, কোথায় ফিলিস্তিন? হাজার হাজার মাইল দূর। এখন এই ছেলেটা এই মুহূর্তে কি করে হিন্দে যাবে? অথচ আল্লাহর ফয়সালা কখনো চেঞ্জ হবে না, হিন্দে তার জান কবজ হবে। আমি আজরাইল আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাই রইলাম, আমি খুবই আশ্চর্য হলাম, সে এখনো হিন্দে, এখনো সে ফিলিস্তিনে বসে আছে, কিন্তু কিছু সময় পরে তার জান কবজ হবে হিন্দুস্তানে। কিন্তু আমি জানতাম না যে আপনি তাকে বাতাসের মাধ্যমে এইখানে নিয়ে হিন্দে আপনি তারে পৌঁছাবেন, এটা আমার জানা ছিল না, এটা আল্লাহর জানা। আল্লাহর ডায়েরিতে তকদিরের মধ্যে লেখা আছে, উক্তুব মাকাদির আল খাল, তুমি বান্দার তকদির লেখো, সৃষ্টির তকদির তুমি লেখো। এই জন্য কোরআন বলল, আমা তাদরি নাফসুন বি আইয়্যি আরদিন তামুত, একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ দালান। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব, বলছিলাম রুহের জগতের কথা, এরপরে আসলাম রেহেমের জগৎ। রেহেমের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইলেন, কারো হায়াত 30 বছর, কারো হায়াত 60, কারো হায়াত 40, কারো হায়াত 50, কারো হায়াত 100, কারো হায়াত 10 দিন, কারো হায়াত মাত্র 1 দিন, কারো হায়াত 10 মিনিট। বলেন তো, এই হায়াত যিনি বরাদ্দ করলেন, একসাথে বলেন সে মালিকের নাম কি? কোনো সন্দেহ এটা মনে রাখবেন, হায়াতের বরাদ্দ যিনি করেছেন তিনি আল্লাহ। একটা সেকেন্ড যদি আমাদের দেরি হয়, আজরাইল একটা সেকেন্ডের জন্য দেরি করবে না। কোরআন আল্লাহ বলতেছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ
জালোহা আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান আমার বান্দার হায়াতের সীমানা যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই আর দুনিয়ার থেকে কবরে চলে আসলে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধু দালাল ঘর মন আমার কেন বান্ধু দালাল ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসা নবী বললেন কিয়ামত কোন দিন হবে কোরআনে আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান কিয়ামত কোন দিন হবে কোন সময়ে হবে কত তারিখে হবে কোন মুহূর্তে হবে দিনে না রাতে আমি আল্লাহ সারা কেউ জানে না ওয়ায়ুনাজ্জিলুল গাইস বৃষ্টি কখন আসবে কোন কেউ জানে না একবার জোরে বলবেন কি মারহাবা অনেকে মেয়ে হইলে অনেকের স্ত্রীর দোষ দেয় খালি তোমার ঘরে মেয়ে হয় অনেক পুরুষের ঘরে শুধু মেয়ে হইলে অনেকে বেজার হয়ে যায় এ আল্লাহর বান্দা সাবধান মেয়ে হইলে বেজার হবেন না আবার ছেলে হইলে অনেকে শুধু বেজার হয় খালি ছেলেই হয় মেয়ে হয় না তাও না বলেন তো মায়ের গর্বে যিনি ছেলে মেয়ে দেন তিনি তোমার আল্লাহ ওনার দরবার থেকে বাজেট হয় কে কয়টা সন্তানের অধিকারী হবে বাংলাদেশে এমন ধনী আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তান নাই এমনও ব্যক্তি আছে খাবার দেওয়ার শোয়াবার ঘুমানোর জায়গা নাই কিন্তু তার চার পাঁচটা সন্তান এই সব ব্যবস্থার মালিক আমার আল্লাহ এখানে মানুষের কোনো হাত নাই কথা বলেন ঠিক কিনা উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি আমি কোরআন শরীফ থেকে বলছিলাম আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলে দিয়েছিলেন তালিদ ফাতিমাতু ইনশা আল্লাহু গোলামান জাকিয়া আমার ফাতেমার গর্বে অচিরেই একটা সন্তান আসবে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবার জোরে বলবেন কি মারহাবা প্রিয় হাট হাজারির মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কোরআনের বাক্যগুলির মধ্যে তিনি আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী সময় মানুষের জীবনে কি বই আসবে কি আসবে ভাগ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আহা আগামী মুহূর্তটা আপনার জন্য কি আসবে আমরা কেউ বলতে পারবো না কেউ বলতে পারবো না আগামী সময়টা আমাদের ভাগ্যে কি আছে আমাদের নসিবে আগামী সময়টা ভাগ্যের মধ্যে কি আছে আমাদের কারোই জানা নাই কোরআন বলতেছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা এই জন্য কোনো গণকের কথা বিশ্বাস করা যাবে না কোনো গণকের কথা বিশ্বাস করা যাবে না যদি গণক বলে আপনার বিপদ আছে বিশ্বাস করা যাবে না কারণ এইগুলি সব ভ্রান্ত কথা আল্লাহ বলতেছেন বান্দার ভাগ্যের মধ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না গণক যদি বলে তোমার ভাগ্যটা আছে গণকের হাত ধরে বলবেন বেটা তোর নিজের ভাগ্য আগে গণনা করে দেখ আগে একটা থাপ্পুর মেরে দিয়ে বলবেন বেটা এই যে থাপ্পুর যে তোরে মারবো তুই আগে পাঁচ দিন আগে এটা কেন গণনা গুণনা গণনা করে কইরা তুই বুঝতে পারিস নি যে আজকে তোরে থাপ্পুর মারবো কিছু গণনা যারা করে
বিশ্বাস করবেন না। দুই নম্বর, যারা গণনা করে রুটি রুজি করে টাকা পয়সা কামাই করে, ওদের বাড়ি খাবেন না। এ কথা মনে রাখবেন, ওদের বাড়ি খাবেন না। ওদের বাড়ি খাওয়া আর কুত্তার বিষ্ঠা খাওয়া সমান। কুত্তার বিষ্ঠা বুঝছেন, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এটা যেমন অপবিত্র, নাপাক, দুর্গন্ধ, পচা। গণকের বাড়ির খাবার ওরকম নাপাক, দুর্গন্ধ, পচা, ও বাড়ি খাবেন না। গণকের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মোয়াল্লা সৃষ্টি করলেন। আরশে মোয়াল্লা সৃষ্টি করার পরে আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। কুরসি সৃষ্টি করার পরে আমার আল্লাহ লৌহ কলম সৃষ্টি করলেন। কলমকে বলেন, কলম তুমি লেখো। কলম ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি কি লিখবো? আল্লাহ বলেন, উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। একটা বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ সারা কেউ জানে না, একটা কুকুরের ভাগ্যে কি আছে আল্লাহ সারা কেউ জানে না, আপনার বাড়ির গরু কি পরিমাণে দুধ দিবে আল্লাহ সারা কেউ জানে না, আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা জানি না, আগামীর সকাল পৃথিবীর জন্য কি আসবে আমরা কেউ জানি না, আগামীর সূর্যোদয় বাংলাদেশের জন্য কি হবে আমরা কেউ জানি না। একসময় যারা ক্ষমতায় ছিল তারা হয়তো ভাবছিলাম আমরা ক্ষমতা পেয়ে গেছি, এখন যারা ক্ষমতা আসছে তারা চিন্তা করতেছে আমরা বিরাট কিছু হয়ে গেছি। আসলে ঘোড়ার ডিম কিছুই না, ক্ষমতা কারো চিরস্থায়ী না, এটা আজকে আসে কালকে নাই, কথা কোন ঠিক কিনা? এগুলি নিয়ে ফারাফারি কারাকারি গুতাগুতি লাফালামি ভিটি ভিটি যারা করে তারা বুকা। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরো বললেন, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামূত, মানুষ কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন জায়গা কোন সময় কোন মুহূর্তে কোন স্থানে মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব মনোযোগ দিয়েন, মানুষ কোন জায়গায় কোন হালতে কোন অবস্থায় কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুলাইমান আলাইহিসসালাম বিরাট বড় বাদশা, বর্তমান যে গাজায়, গাজার আগে নাম ছিল আসকালান, এই আসকালানের বর্তমান নাম হলো গাজা, এই বিরাট অঞ্চল দিয়েছিল সুলাইমান আলাইহিসসালামের রাজধানী। বিরাট বড় প্রতাপশালী বাদশা, এক পাশে মানুষ মন্ত্রী থাকতো আর এক পাশে জিন মন্ত্রী ছিল তার। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, শুধু মানুষের বাদশাহী না জিন জাতিরও বাদশাহী ছিল। পৃথিবীর মধ্যে জিনদের ভিতরে যত দানব মানব সবার বাদশা আল্লাহ তারে বানিয়েছিলেন। প্রত্যেক পৃথিবীর ইঞ্চি সমুদ্রের শেষ সীমানা পর্যন্ত তিনি বাদশা ছিলেন। সাতটা মহাসাগর একসাথে তিনি শাসন করতেন, কারণ সাগরের গভীরে জিনদের বসবাস আছে। পৃথিবীতে জিন যেখানে মানব যেখানে, তিনি বাদশা ছিলেন সেখানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতু আলাইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আহা সালাতু আলাইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। হাজরতে সুলাইমান বিরাট বড় রাজদরবারে বসা, এমন সময় একটা যুবক তার রাজদরবারে বসা ছিল সুদর্শন দেখতে। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুল জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই যুবক দেখে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে যুবক বসা, এমন সময় আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই রাজদরবারে প্রবেশ করার পরে
ওই যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। মানুষের বেশ ধরে আজরাইল আলাইহিসসালাম গেছেন, কেউ তাকে চিনে নাই, চিনেছেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছে। কিছু সময় পর আজরাইল চলে গেলেন, যুবকটা সুলাইমান আলাইহিসসালামকে ডাক দিয়ে বলেন, খোদারি পয়গম্বর, আল্লাহ আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, আপনি এই মুহূর্তে বাতাসকে হুকুম দেন আমাকে যেন নিয়ে হিন্দে, বর্তমান যেটা ভারত উপমহাদেশ, আগে নাম ছিল হিন্দ, আপনি আমাকে হিন্দে নিয়ে চলে ফেট ফেলায় রেখে নিয়ে আসেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তুমি এই যুবককে হিন্দে নিয়ে যাও, হিন্দে তুমি নামাই দিয়ে আসো বাতাস থেকে উড়াইয়া। বর্তমান হিন্দুস্তান, তখন নাম ছিল হিন্দ, এই হিন্দে তাকে নিয়ে রেখে দেওয়া হলো। কিছু সময় পরে আজরাইল আলাইহিসসালাম আবার রাজদরবারে ঢুকলেন, সুলাইমান আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল একটা কথা কি বলবেন? বলে, কি হুজুর? বলেন, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলেন, কারণ কি? হযরত আজরাইল ডাক দিয়ে বললেন, মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী শুনেন, আপনার রাজদরবারে ঢোকার পরে এই যুবককে আমি দেখলাম, কিন্তু আমার ডায়েরির ভিতরে লেখা ছিল তার মৃত্যু হবে হিন্দে, তাও কিছু সময় পরে তার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে গেছে, কিন্তু সে তখনও ফিলিস্তিনের রাজদরবারে, তখনও আপনার রাজদরবারে সে বসে আছে। কোথায় হিন্দ, কোথায় ফিলিস্তিন, হাজার হাজার মাইল দূর, এখন এই ছেলেটা এই মুহূর্তে কি করে হিন্দে যাবে? অথচ আল্লাহর ফয়সালা কখনো চেঞ্জ হবে না, হিন্দে তার জান কবজ হবে। আমি আজরাইল আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাই রইলাম, আমি খুবই আশ্চর্য হলাম, সে এখনো হিন্দে, এখনো সে ফিলিস্তিনে বসে আছে, কিন্তু কিছু সময় পরে তার জান কবজ হবে হিন্দুস্তানে। কিন্তু আমি জানতাম না যে আপনি তাকে বাতাসের মাধ্যমে এইখানে নিয়ে হিন্দে আপনি তারে পৌঁছাবেন, এটা আমার জানা ছিল না, এটা আল্লাহর জানা। আল্লাহর ডায়েরিতে তকদিরের মধ্যে লেখা আছে, উক্তুব মাকাদিরাল খালক, তুমি বান্দার তকদির লেখো, সৃষ্টির তকদির তুমি লেখো। এই জন্য কোরআন বলল, আমা তাদরি নাফসুন বি আইয়্যি আরদিন তামুত, একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামাত, কেন বন্ধ দালান আরে। সুলাইমান আলাইহিসসালামকে মালাকুল মউত বলতেছে, হুজুর আপনি তার হিন্দুস্তানে পাঠাবেন আমি জানতাম না, কিন্তু এটা আল্লাহর তকদিরের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, মালাকুল মউত আপনি চলে যাওয়ার পরে এই ছেলেটা কেন জানি পাগল পড়া হয়ে গেল, আমাকে বারবার বলতেছে, হুজুর আমাকে হিন্দে পাঠান, হিন্দে পাঠান, হিন্দে পাঠান। আমি বাতাসের মাধ্যমে তার দ্রুত গতিতে হিন্দে পৌঁছাইলাম। আজরাইল বলল, হুজুর বাতাস তাকে নিয়ে হিন্দে রাখার সাথে সাথে আমি তার জান কবজ করলাম, তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া আমি আবার আপনার রাজ দরবারে সে হাজির হয়ে গেলাম। একবার আওয়াজ তুলে বলবেন কি, আল্লাহু আকবার। মৃত্যু যেখানে লেখা আছে যে কোনো মূল্যে আপনি সেখানে যেতেই হবে, আপনার মরণ যেখানে লেখা আছে যে কোনো মূল্যে আপনাকে সেখানে যেতেই হবে, আল্লাহ আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে সেখানে নেবেই, কোনো রক্ষা নাই। কোরআন আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু
মুলাকিকুম। হুজুর আপনি বলে দেন, মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করে, কেউ মরতে চায় না। মরণ থেকে সবাই পালানোর চেষ্টা করে। অসুস্থ হলে বাংলাদেশের ডাক্তারে যদি কাজ না হয়, ইন্ডিয়ার ডাক্তার দেখানোর জন্য চলে যায়, তাতেও যদি না হয় সিঙ্গাপুরে চলে যায়, তাতেও যদি না হয় তাহলে আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা বলেন তো, যারা বড় বড় চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করলো, তারাও কি দুনিয়াতে বেঁচে আছে? তারা কি একসময় বেঁচে থাকবে? না, তারাও মারা যাবে। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন তার নাম ইবনে সিনা। মুসলিম একজন ডাক্তার শুনবেন, তিনি অনেক বড় পরহেজগার ছিলেন। পুরুষ ডাক্তার রোগী আসলে উনি সরাসরি দেখতেন, কিন্তু কোনো মহিলা রোগী আসলে উনি সরাসরি কোনো নারীর চেহারা দেখতেন না, কোনো নারীর হাত ধরতেন না। উনি নারীকে পর্দার আড়ালে বসাইয়া সুতা ধরাই দিতেন, ওই মহিলার হাতে সুতা দিতেন, নিজে সুতা ধরতেন, সুতা টেনে 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 ইবনে সিনা রোগ নির্ণয় করতেন। এত বড় চিকিৎসা বিজ্ঞানী হওয়ার পরেও তিনি বেঁচে থাকতে পারেন নাই, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা নাই। আল্লাহ বলতে যে হাবিব উম্মতকে জানান, মরণ থেকে পালানোর চেষ্টা করে, ফা ইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, মালাকুল মউতের জান হরণ করে নিয়ে আসবেই, সে পালিয়ে থাকতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দি ও আদানরে কাবিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম, আ সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম। বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাও, মালাকুল মউত আসবে, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। মালাকুল মউত আসবে, আহারে তার স্রোত আছে বিরাট বড় স্রোত। আজরাইলের আসল স্রোত খুবই বিকট, খুবই ভয়াবহ স্রোত তার। যখন পাপিষ্ট যারা আজরাইল আলাইহিসসালাম যখন আসে, তখন তার স্রোত দেখার পরে ওই রুহুটা প্রত্যেক দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালায়, রুহু দৌড়াইতে থাকে, একবার পায়ের পৃষ্ঠ দেশে যায়, আঙ্গুলের মাথায় আসে, পালানোর চেষ্টা করে, সে দৌড়ায় দৌড়ায়, মৃত্যুর যন্ত্রণা তখন বাড়তে থাকে, কঠিন হতে থাকে মৃত্যু। কত কঠিন মৃত্যু! প্রিয় নবীজি ডেকে বলতেছে, উম্মত একটা উট বিনা কুরবানিতে বিনা জবহ করাতে জিন্দা অবস্থায় একটা উটের চামড়া সিলাইলে, জিন্দা অবস্থায় একটা উটের চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়,
আহা, ওই উটটাকে আবার চামড়া দেওয়ার পরে আবার সিলানো হবে, আবার চামড়া হবে, আবার সিলানো হবে। এইভাবে একশোবার চামড়া হবে, একশোবার তাকে আবার সিলানো হবে। একটা উটকে একশোবার চামড়া সিলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, মক্কার পাপিষ্ঠদের রুহু কবজের সময় এরকম কষ্ট হতে থাকে। আল্লাহ নবী বললেন, আঙ্গুলের মাথায় রুহুগুলি দৌড়ায় দৌড়ায় আসে, রুহুটা আবার বিভিন্ন জায়গায় দৌড়ায় আজরাইল থেকে পালানোর জন্য। কিন্তু আজরাইল আলাইহিসসালাম তাকে তো অবশ্যই নিয়ে চলে যাবে। যাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেছে সত্য। আব্দুল করিম মরে গেছে, করিমকে যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত, করিমরেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না। যার হুকুমে নিলেন তারও দেখা যায় না, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতও দেখা যায় না। কিন্তু আব্দুল করিম ঠিকই চলে গেল, করিমকে ঠিকই নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল সত্য, করিম মারা গেল সত্য, করিমকে নিয়ে যাওয়া হলো সত্য। করিম মারা গেল, করিম চলে গেছে, করিমও সত্য, যিনি আজরাইল নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতে সত্য। আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদাত, অতঃপরে এমন একজন মালিকের কাছে তোমরা আসবা, যে মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার গোপনেরটাও জানি, তোমার প্রকাশ্যেরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তার মানে করিম নেজে নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল এটাও সত্য, যিনি নিলেন সেও সত্য, যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিলেন তিনি মালিক আলিমুল গায়ব, গায়ব জানলে ওয়ালা। একবার জোরে বলবেন কি মারহাবা, যিনি নিলেন আল্লাহ, যার হুকুমে নিলেন আল্লাহ, যিনি নিলেন মালাকুল মউত, যাকে নিলেন করিম, যেই জগতে নিয়ে যাওয়া হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এত সময় ছিলেন দুনিয়ার জগৎ, এখন চলে আসতেছে কবরের জগৎ। আল্লাহ রাসূল বললেন, একটা উটকে একশো বার চামড়া সিলাইলে যে পরিমাণে যন্ত্রণা হয়, কাফির আর বেঈমানদের মৃত্যু এরকম ভয়াবহ কষ্ট হতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইমানদার তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো, যখন নবীর গুলাম, আল্লাহর গুলাম যখন মারা যায়, তখন জিব্রাইল আলাইহিসসালাম সুন্দর সুরত নিয়ে আজরাইল আসে। আজরাইলটা দেখলে, মালাকুল মউতরে দেখলে ডর হয় না। তখন মালাকুল মউত ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফুসুল মুতমাইন্নাতুর জিহি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি নবীর গোলামি করেছো, আমি মালিকের আইন, তুমি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করেছ। হে নাফসে মুতমাইন্না, তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই, তুমি কোনো মানুষের হক নষ্ট করো নাই, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, রাষ্ট্রের ক্ষতি হয় নাই, সমাজের ক্ষতি হয় নাই, তুমি নবীর গোলামি করে আল্লাহর আইন মেনে মেনে তুমি চলে আসছো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা,
তুমি আসো, আমি আল্লাহর দরবারে একবার জোরে বলা যাবে কি মারহাবা। এজন্য ওলিরা ইন্তেকাল করলে তাদের মাজার হয়, ওলিরা ইন্তেকাল করলে মানুষ তাদের জিয়ারতে, কারণ তারা নাফসে মুতমাইন্না, ইরজিই আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর খুশির দিকে তুমি আসা, আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি খুলি জান্নাতি, তুমি আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আমার জান্নাতে আসো, আমার ওলিরা যে জান্নাতে তুমি সেই জান্নাতে আসো। এই জন্য ওলিরার ইন্তেকালের পরে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়, রওজাতুন মিন রিয়াদিল জান্না হয়, তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। আরে আমার নবীর গোলামির জন্য যদি উম্মতের কবর রওজা হতে পারে, আর আমার দেশের বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক মুসলমান আছে, আল্লাহ মুনাফিক আছে, ওরা ওয়াজ করে কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম, যারা রসুলের কবর মুবারক রওজা মুবারককে রওজা বলতে চায় না, রওজা মনে করে না, তারা মূলত আল্লাহর কোরআন মানে না, কি কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি সব শয়তানের সেলা। সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আরে কেউ যদি কোরআনের আয়াত বুঝে তাহলে তো বুঝতেই হবে খাজা বাবা আজমিরের কবর রওজা হয়ে গেছে, কি কথা কর না কেন। কেউ যদি কোরআনের আয়াত বুঝে, নাফসে মুতমাইন্নার আয়াত যদি বুঝে, ইরজিই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আহা, মুজাদ্দিদ আল ফাসানির কবর আল্লাহ রওজা বানাই দিলেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কবর রওজা হয়ে গেল, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির কবর রওজা হয়ে গেল, আল্লাহর ওলি সাহাবায়ে কেরামের কবর আল্লাহ রওজা বানাই দিল, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আরে নবীর কদমের গোলামি যদি নবীর গোলামের কবর রওজা হয়, তাহলে মনিবের কবর কি হতে পারে, কানার ঘরের কানা। কোরআন পড়ে কিন্তু কোরআনের হাকিকত বুঝে না, ঠিক কি না। এই জন্য সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। আপনাদের কি বুঝতে হবে, আমি কোরআন শরীফ থেকে আল্লাহর ফয়সালা জানাইছি, এটা আমাদের কারো ফয়সালা না, শেরে বাংলা রাহিমাহুল্লাহর ফয়সালা না, এটা ফয়সালাটা কার, এটা কি শেরে বাংলা রাহিমাহুল্লাহ লেখছে, পৃথিবীর কোনো আলেম লেখছে, আল্লাহর নবী নিজে লেখছে না, এটা আল্লাহর কালাম। যদি বলেন কার কালাম, আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র জবান নিশ্চিত বাণী, রাব বলেছে ওরা আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দা, ওদের কবর আমি রওজা বানাই দিই, ওদের আখেরাতকে আমি জান্নাতি বানাই দিই, ওরা আমার সন্তুষ্টির দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহর ওলি যারা, এদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনোদিনও বন্ধ করতে পারবে না, কথা কন ঠিক কিনা, চলবে চলবে। এই জন্য আল্লাহকে খুশি করে দেন, আল্লাহকে সন্তুষ্ট করে দেন, আল্লাহর রেজাউন্দি হাসিল করেন, নবী পাকের কদম মুবারকের গোলাম হয়ে যান, গোলামিতে নেশার হয়ে যান। এই জন্য আল্লামা ইকবাল কত চমৎকার লিখেছেন, কে অফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে ইয়ে জা চিজ হি কিয়া লৌহ কলম তেরে হে বালা গাল্লা বিকামালিহি কশব তুজা বিজমা হসনত জবি ইহি সল্লু। বন্ধু আমার, 8000 মুসলমান
খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতের মর্ম বুঝাইলাম। আহা, যখন জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম আসে, আল্লাহর হাবিব বললেন, মায়ের কোলের ভিতরে দুগ্ধ পান করতে করতে দোল্লায় দুলতে দুলতে মার কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায় পড়ে, ইমানদারদের মৃত্যুটা ওইরকম হয়ে যাবে। আল্লাহর নবীকে দেখতে দেখতে তাদের মরণ এসে যাবে, আল্লাহর হাবিবের জিয়ারত তাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, মরণের সময় কি নবী আসতে পারে? হ্যাঁ পারে। তার বাস্তব প্রমাণ হাদিসে করিমা থেকে আপনাদেরকে শোনাই। ইমামে মাকাম শহীদে কারবালা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, আসরের নামাজের পরে ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস হেরেম শরীফে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। বর্তমান যে বাইতুল্লাহ, এত মানুষ তো তখন ছিল না, তিনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির শরীর মুবারকের মধ্যে ধুলাবালি, গা মুবারকের মধ্যে এই আপনার জুব্বা মুবারকের উপরে ধুলাবালি লাগা, চুলদারি মুবারক এলোমেলো দেখা যায়। আল্লাহর হাবিব তিনি দৌড়াইয়া কাবা শরীফের দিকে আসতেছেন, আর চোখের পানি ফেলে ফেলে নবীজি কাঁদতেছিল। ইবনে আব্বাস নবীজির আপন সাহাবি, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির তিনি। তিনি বলতেছেন, আমি স্বপ্ন দেখি কাবা থেকে নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন, চুল দাড়ি মুবারক এলোমেলো কেন, আপনার গা মুবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে কেন? হুজুর এইভাবে দৌড়ায় দৌড়ায় কেঁদে কেঁদে আসতেছেন কেন? আমি ইবনে আব্বাস তো আপনাকে জীবনে কোনোদিন এরকম দেখি নাই, আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলে, ইবনে আব্বাস মক্কাতুল মুকাররমে খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই, আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশে ছিলাম, আমি আমার হুসাইনের রক্ত গলি নিয়ে হুসাইনের সাথীদের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আশেকের ইন্তেকালের সময় নবী আশেক কি আসে না? হে সব গম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করুনা জব ওয়াক্তে না যা আয়ে আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা, মে কবরে অন্ধেরি মে ঘাবড়াউঙ্গা যব তনহা, ইমদাদ মেরি করুনে আজান রাসূলুল্লাহ, ইমদাদ মেরি করুনে আজান রাসূলুল্লাহ, রওশন মেরি তুরবত কো লিল্লাহ যারা করুনা জব ওয়াক্তে না যা আয়ে আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা, সালাত নিয়া আল্লাহ।
মা সাল্লি